ধর্মতলায় রাস্তায় জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। তাদের রাস্তা ছেড়ে দিয়ে বসার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী, কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানন জানিয়েছেন এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই এই বিষয়ে এখনই কোনো হস্তক্ষেপ নয়। ওই আইনজীবী আদালতে দাবি করেছেন যে রাস্তার অধিকাংশ জুড়ে ডাক্তাররা বসে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, তাই তাদের রাস্তা ছেড়ে বা রাস্তার পাশে অনশন করতে বলা হোক, কিন্তু সেই কথায় গুরুত্ব দিল না হাইকোর্ট। 24 ঘন্টা অবস্থানের পর শনিবার রাত 8:30 থেকে 10 দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা সংক্রান্ত ওই 10 দফা দাবি সরকার না পূরণ করলে অনশন চলবে বলে জানিয়েছেন তারা।